করোনা সংক্রমণে নিম্নমুখী প্রবণতার প্রভাব হাসপাতালগুলোতে পড়তে শুরু করেছে। সাম্প্রতিক সময়ে হাসপাতালগুলোতে রোগীর চাপ অনেক কমেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রোববার রাজধানীর প্রধান প্রধান হাসপাতাল যেগুলোতে করোনা রোগীরা বেশি আসেন সেগুলো ঘুরে এরকম চিত্রই দেখা গেছে। মহাখালীর ডিএনসিসির কোভিড হাসপাতালে গেল সপ্তাহে যেখানে ধারণ ক্ষমতার বেশি রোগী ভর্তি করতে হতো এবং জরুরি বিভাগেও রোগীর ভিড় লেগেই থাকত, সেখানে রোববার দেখা গেল পুরোপুরি ভিন্ন চিত্র। হাসপাতালটির অনেক বেডই খালি এবং জরুরি বিভাগ অনেকটাই ফাঁকা। করোনা সংক্রমণে নিম্নমুখী প্রবণতার কারণে রোগীর সংখ্যা কমে আসলেও সংকটাপন্ন রোগীরা এখনও আসছে, যে কারণে হাসপাতালগুলোর আইসিইউ এখনও পরিপূর্ণ। অপেক্ষাকৃত বয়স্ক রোগীরাই এখন হাসপাতালে বেশি আসছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।